নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। পেয়ারা গাছের পাতা কি এইভাবে ধার বরাবর বাদামি বা তামাটে হয়ে পুড়ে যাচ্ছে? পাতার মধ্যে বাদামি ছিটছিট দাগ লক্ষ্য করা যাচ্ছে। গাছ অনেকদিন আগে বসিয়েছেন, অথচ গ্রোথ চোখে পড়ছে না। গাছে ফল ধরলেও গুটি অবস্থায় হলুদ হয়ে ঝরে পড়ছে। এইসব সমস্যার কোনো একটি যদি গাছে লক্ষ্য করা যায়, তাহলে বুঝতে হবে শখের পেয়ারা গাছটি একটি মারণ রোগের শিকার। যে রোগ থেকে গাছকে বাঁচিয়ে তোলা মুশকিল হি নেই, লাগভগ নামুমকিন হ্যায়। এইসব লক্ষণ দেখে অনেকে বলেন ফাঙ্গাসের আক্রমণ বা মরিচা রোগ হয়েছে, বা প্রচণ্ড তাপের জন্য পাতা পুড়ে যাচ্ছে। আসলে তা কিন্তু নয়। গাছটি রুটনট নিমাটোডে বা শিকড়ের গিঁট রোগে আক্রান্ত হয়েছে। নিমাটোড কি, কখন কোন ধরনের গাছে আক্রমণ করে, জৈবিক পদ্ধতিতে কিভাবে গাছকে সারিয়ে তোলা যায়, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছি আগের একটি ভিডিওতে। আপনারা একবার সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। নিমাটোড নিয়ে আরও কিছু বিষয় আছে, যেমন বাগানে কিভাবে নিমাটোড আসে, সত্যি কি আক্রান্ত গাছকে বাঁচিয়ে তোলা যায়, নিমাটোডে আক্রান্ত হলে সেই গাছ এবং তার মাটি নিয়ে কি করা উচিত, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। এই চারাগুলো ভালো করে দেখুন। গাছগুলো আমার বাগানের নয়, একটি নার্সারিতে রয়েছে। পাতার মধ্যে যে ছিটছিট বাদামি দাগ দেখছেন, এক ঝলকে মনে হবে এটি মরিচা রোগ। আসলে কিন্তু তা নয়, গাছগুলোর শিকড়ে নিমাটোড বাসা বেঁধেছে। যাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এই গাছগুলো কিনে আনেন এবং সার মাটি দিয়ে সুন্দর করে বসিয়ে দেন, কিন্তু কিছুদিন যেতে না যেতে সেই গাছ মারা যায়। রোগ পোকার আক্রমণ হয়েছে ভেবে এই নিয়ে বেশি মাথা ঘামান না। মরা গাছটি তুলে ফেলে দিয়ে গোড়ার মাটিটা অন্য মাটিতে মিশিয়ে দেন, কারণ ছাদবাগানের মাটি মহার্ঘ, তা তো আর ফেলে দেওয়া যাবে না। কিন্তু মাটির মায়া করতে গিয়ে ছাদবাগানে নিমাটোডের প্রবেশপথটা অজান্তে আমরা এইভাবেই খুলে দিই। কিন্তু এক টব থেকে আরেক টবে কীভাবে ছড়িয়ে পড়ে নিমাটোড? পরে যখন মাটি খোঁচাই কিংবা সার প্রয়োগ করি, তখন যে গার্ডেন টুল ব্যবহার করি তার মাধ্যমে একটি টব থেকে অন্য টবে ছড়িয়ে পড়ে নিমাটোড। বাগানে একবার নিমাটোড ঢুকে গেলে তার হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর হয়ে ওঠে। এটা খানিকটা ক্যান্সারের মতো। প্রথম অবস্থায় ধরা না পড়লে ক্যান্সার যেমন একেবারে শেষ করে দেয়, ঠিক একইভাবে প্রথম অবস্থায় ধরা না গেলে নিমাটোডও গাছকে মেরে ফেলে। এই পাতাগুলো দেখুন, থাই 5 থাই 7 পেয়ারার চারাগুলি নার্সারি থেকে কয়েকদিন আগে এনেছি, এখনও রিপোর্ট করা হয়নি। এরই মধ্যে পাতাগুলো কেমন যেন শুকোতে শুরু করেছে। এটা কিন্তু রোদের তাপে নয়, শিকড় চেক করে দেখাচ্ছি। দেখুন শিকড়ের মধ্যে কিভাবে গিঁট বেঁধেছে, এটাই তো নিমাটোড। আর এই গাছটিকে দেখুন, বছরখানেক ধরে একইভাবে বসে আছে, গাছের কোনো রকম গ্রোথ নেই। কেন এটা হচ্ছে একবার দেখে নিন, এতেও নিমাটোড হয়েছে। আসলে নার্সারিতে চারাগাছ তৈরি করার সময় বা মাটি তৈরির সময় বিশেষ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বা কোনো প্রকার ফাঙ্গিসাইড কিংবা কৃমিনাশক মাটিতে মেশানো হয় না বলে সমস্যাটা সেইখান থেকে শুরু হয়। আবার নার্সারি থেকে অনেক সময় সুস্থ গাছ এনে বসানোর বেশ কয়েক বছর পরেও সেই গাছে নিমাটোড আক্রমণ করতে পারে, কারণ মাটির মধ্যে অনুকূল পরিবেশ না পেলে নিমাটোড দীর্ঘদিন শিকড়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে, তখন তা গাছের কোনো ক্ষতি করে না। অনুকূল পরিবেশ পেলে, যেমন বেশি বেলে মাটি হলে, মাটি সবসময় ভেজা থাকলে কিংবা ফসলের গ্রোয়িং সিজন লম্বা হলে, গাছে পুষ্টির অভাব হলে, এরা দ্রুত বংশবৃদ্ধি করে গাছের শিকড়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নিমাটোড শিকড়ের যে অংশগুলো খেয়ে ফেলে, ধীরে ধীরে সেই শিকড় দুর্বল হতে হতে বাদামি রঙের হয়ে যায়। তখন দুর্বল শিকড় কোনোভাবেই মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না, ফলে গাছে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়।
আবার এমনও হতে পারে কোনো গাছ দু এক বছর ভালোই ফুল ফল দিয়েছে, তারপর হঠাৎ করে সব বন্ধ করে দিয়ে কোনোভাবে বেঁচে আছে। কিংবা ফুল ফল এলেও ফল গঠনের সমস্যা হচ্ছে, আবার ফল ধরলেও কচি অবস্থায় হলুদ হয়ে ঝরে পড়ছে। পেয়ারা গাছের পাতা পোড়া নিয়ে বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক পেজে অনেকে ছবি পাঠাচ্ছেন। তারা কারণটা না জেনে বিভিন্নভাবে পরিচর্যাও করে যাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, কারণ তারা ধরতেই পারেননি গাছটিকে নিমাটোডে আক্রমণ করেছে। এতক্ষণ সমস্যার কথা নিয়ে আলোচনা করলাম, এবার বলবো সমাধান নিয়ে। চারা গাছ কেনার সময় সুস্থ সবল গাছ কিনতে হবে, পাতার মধ্যে কোনো রকম দাগ যেন না থাকে। গাছ লাগানোর সময় অবশ্যই রুট বলের মাটিটা একটু হালকা করে ভেঙে দেখে নিতে হবে শিকড়ের মধ্যে কোনো গিঁট আছে কি না, আর যদি গিঁট থাকে তখনই সেই চারা কিন্তু ফেলে দিতে হবে। মাটিতে অবশ্যই নিমখল কিংবা কার্বোফুরান 3G 1 চামচ মিশিয়ে নেবেন, বাংলাদেশের বন্ধুরা এইসব খুব সহজে পেয়ে যাবেন। সেই সঙ্গে কোনো নিমাটিসাইড যদি পেয়ে থাকেন সেটিও ব্যবহার করতে পারেন। আর জৈবভাবে এই ক্ষতিকারক নিমাটোডকে দমন করতে লাগবে পেসিলোমাইসেস লিলাসিনাস নামক নিমাটোড নাশক। অনলাইনে বিভিন্ন সংস্থার এই নিমাটোড নাশক পাওয়া যায়, যে কোনো একটি কিনে তার 1 চামচ নিয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। আর বড় গাছে আক্রমণ করলে সেই গাছকে টব থেকে বের করে রুট বলের মাটি 50% মতো ছাড়িয়ে আক্রান্ত শিকড়গুলোকে যতটা সম্ভব কেটে ফেলতে হবে, তারপর মাটিতে এই কৃমিনাশক মিশিয়ে গাছটিকে রিপোর্ট করতে হবে। যদি আক্রমণ কম হয় তাহলে গাছ তুলে না ফেলে উপর থেকে টবের মাটি কিছুটা সরিয়ে শিকড় চেক করে তার পরিচর্যা করা যায়। কিভাবে তা করবেন আগের ভিডিওতে দেখিয়েছি। আর আক্রমণ যদি বেশি হয় তাহলে সেই গাছকে পরিচর্যা না করাই ভালো, তুলে ফেলে দেওয়াই উচিত। এই রকম অবস্থায় নিমাটোড আক্রান্ত গাছ তুলে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। আমি আগের একটি ভিডিওতে আপনাদের বলেছি যে নিমাটোড কীভাবে দূর করা যায়, কিন্তু আমি এই গাছের ক্ষেত্রে সেটা করছি না। তার কারণ এটি একটি সাধারণ পেয়ারার গাছ, খুব একটা ভালো ফল হয় না। তা সত্ত্বেও এই 5-7 বছরের গাছটাকে তুলে ফেলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই আপনাদের সমস্যাটা দেখানোর জন্যই গাছটাকে আমি তুলে ফেলেছি। গাছের গোড়াটা ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা শেকড় গাঁট গাঁট হয়ে গেছে, মোটামোটা হয়ে গেছে, এবং এই যে মোটামোটা অংশের ভেতরেই নিমাটোড বাসা বেঁধে আছে। এর ফলে এই গাঁট গাঁট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিকড়ের বিভিন্ন অংশে পচন ধরেছে এবং আস্তে আস্তে শিকড়ের কার্যক্ষমতা কমে যাচ্ছে। তার ফলে খাবার, জল এবং পুষ্টি উপাদান গাছ গ্রহণ করতে পারছে না এবং তার প্রভাবটা ফুটে উঠছে এই ডালপাতায়। যে মাটিতে থাকা গাছে নিমাটোড আক্রমণ করেছে সেই মাটি পুনরায় ব্যবহার না করাই ভালো, কিন্তু ছাদবাগানে মাটির বড়ই ক্রাইসিস, সেই মাটিকে ফেলে দেওয়া চলবে না। মাটিকে ভালো করে শোধন করে নিতে হবে এই কৃমিনাশক দিয়ে। প্রথমে দিন সাতেক প্রচণ্ড কড়া রোদে ভালো করে উল্টে পাল্টে মাটি শুকনো করে নিতে হবে, কারণ সরাসরি সূর্যের আলো নিমাটোড সহ্য করতে পারে না। তারপর সেই মাটিতে কিছুটা জৈব সারের সঙ্গে এই পেসিলোমাইসিস 2 চামচ মিশিয়ে মাটি সপ্তাহখানেক ঢেকে রাখতে হবে। মাঝে মাঝে সামান্য জলের ছিটা দিয়ে মাটিতে ময়েশ্চার মেনটেন করতে হবে, তারপর সেই শোধন করা মাটিতে নতুন গাছ বসানো যাবে। এই পদ্ধতিতে উপকারী পেসিলোমাইসিস নিমাটোডগুলি দ্রুত বংশবৃদ্ধি করে ক্ষতিকারক নিমাটোডগুলিকে মেরে ফেলে। আবার কেমিক্যাল দিয়েও ট্রিটমেন্ট করা যায়। ভ্যালিউম প্রাইম নামে একটি কেমিক্যাল অনলাইনে পাওয়া যায়, তবে তার দাম 1200 টাকার মতো। চাষি বন্ধুদের জন্য সুবিধা হলেও ছাদবাগানে যেহেতু অল্প গাছ তার জন্য সেটা খরচ সাপেক্ষ হবে, সেক্ষেত্রে এই জৈব কৃমিনাশকই সস্তা হবে। শেষে একটা কথা বলবো, টবের মাটিতে একবার নিমাটোড এসে গেলে তার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া কখনোই যাবে না। এরা বহু বছর মাটিতে বেঁচে থাকতে পারে, তাই প্রতি 2-3 মাস অন্তর 1 চামচ করে এই কৃমিনাশক মাটিতে সরাসরি কিংবা জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। আর সব থেকে ভালো হয় একদম শুরু থেকে যদি পেয়ারা গাছ যদি মাটির টবে বসানো যায়। সেখানে যেহেতু জল জমার সম্ভাবনা কম থাকে তাই নিমাটোড সহজে আক্রমণ করতে পারে না। এই পেয়ারা গাছটিকে দেখুন, এর বয়স 12 বছর, মাটির টবে আছে বলে
কোনো সমস্যা নেই। গ্রোব্যাগ বা প্লাস্টিকের কন্টেনার হলে কিন্তু এতদিনে নিমাটোডের হাত থেকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব হতো। এই রোগের লক্ষণ পাতাতেই প্রথম ফুটে ওঠে, তাই লক্ষণ দেখে দ্রুত ব্যবস্থা নিলে এর থেকে অনেকটাই দূরে থাকা যায়। শুধু পেয়ারা গাছে এই রোগ যে আক্রমণ করবে তা কিন্তু নয়, বিভিন্ন ফল ফুল সবজি গাছেও মারাত্মকভাবে আক্রমণ করতে পারে। তাই শুরুতে বীজ চারা এবং মাটি শোধন করে নেওয়াটা খুব জরুরি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, সেই সঙ্গে ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ, সেখানে প্রশ্নের সঙ্গে ছবিও পাঠাতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।